বিশ্ব বাঘ দিবস আজ। সারা বিশ্বে বাঘ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর 29 জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ অভিবর্তনে এই দিবসের সূচনা হয়। বিশ্ব বাঘ দিবস পালনের মূল উদ্দেশ্য বাঘের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা ও অযাচিত ভয় দূর করা। সারা বিশ্বে নগরায়নের কারণে বাঘেরা তাদের স্বাভাবিক আবাসস্থল হারিয়ে ফেলছে। এই বিষয়টি উপলব্ধি করে এই বাঘ দিবস পালনের বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়। বাঘ রয়েছে বিশ্বের এমন 13টি দেশে এবার নানা আয়োজনে বাঘ দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, IUCN এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগ ও সহযোগিতায় শিশুদের কাছে বাঘের গুরুত্ব, তাদের প্রিয় বাঘেদের ভালো ও নিরাপদ রাখার বার্তা নিয়ে বিশেষ প্রচারণা শুরু করেছে সিসিমপুর। সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক শিরোনামের এই প্রচারণার অংশ হিসেবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও, যেখানে শিশুদের প্রিয় ও মজার চরিত্র সিসিমপুরের হালমের সঙ্গে অংশ নিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাং। বাঘের অন্যতম আবাসস্থল সুন্দরবন সংলগ্ন জেলা বাঘেরহাটে দিবসটি উপলক্ষে বন বিভাগ নানা আয়োজন রেখেছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা যায়, 2004 সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে 440টি বাঘ ছিল। 2018 সালের সর্বশেষ জরিপে তা দাঁড়িয়েছে মাত্র 114টি। এদিকে 2001 সাল থেকে 2022 সালের জুন পর্যন্ত সুন্দরবনের অন্তত 46টি বাঘের মৃত্যু হয়েছে। সর্বশেষ জরিপের পরে অন্তত 8টি বাঘের মৃত্যু হয়েছে। তবে বন বিভাগ বলছে, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের আনাগোনা বাড়ছে, বাঘের দেখা পাওয়া যায় বেশ। এসব কারণেই সুন্দরবনে বাঘ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাঘ সংরক্ষণ ও সুন্দরবন সংশ্লিষ্টরাও মনে করছেন সুন্দরবনে বাঘ বৃদ্ধি পেয়েছে। জান্নাতুল ফেরদৌস, বেঙ্গল News 24, ঢাকা।